হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব কোরিয়ার জনপ্রিয় এবং সাসপেন্সে ভরপুর 10টি থ্রিলার মুভি সম্পর্কে। কোরিয়ান ড্রামা ও থ্রিলার প্রেমী দর্শকদের জন্য আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলছে, যার পরতে পরতে টুইস্টে ভরপুর। এবং এই মুভিগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে একবার হলো আপনার দেখা উচিত, যদি আপনি থ্রিলার মুভির ফ্যান হয়ে থাকেন। নাম্বার ওয়ান, ট্রেন টু ভূষণ। ট্রেন টু ভূষণ মুক্তি পায় 2016 সালে। জম্বি দিয়ে ভরপুর এই সিনেমাকে আর 10টি হলিউড বা বলিউড সিনেমার সাথে ভুলেও তুলনা করবেন না। আর এই সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্ক্রিন থেকে চোখ ফেরাবার ঝুঁকি নেবেন না। কোনো এক ভাইরাস ছড়িয়ে গিয়ে পুরো শহর জম্বিতে পরিণত হয়। হামলা চালায় ভূষণ শহরের দিকে এগিয়ে যাওয়া ট্রেনের দিকে, আর এই ট্রেনেই পাওয়া যায় বাবাকে সাথে নিয়ে ছোট্ট মেয়েটার মায়ের কাছে ফেরার ট্রেন জার্নি। এই মুভি দেখলে বুঝবেন দুর্দান্ত গল্প কাহিনী কিংবা অভিনয়। আসলে কাকে বলে কত প্রকার এবং কী কী, সিনেমাটি মুক্তির পর প্রায় 55 লক্ষ মানুষ প্রথম দিনেই সিনেমাটি দেখে ফেলে। ইতিহাসে এ জগৎকালের সকল সিনেমার মধ্যে সেরা ইনকামের সিনেমা এটি। নাম্বার টু, এটা মূলত একটা পাগলা মেয়ের কাহিনী। তার প্রেমে পড়া, ভালোবাসা, পাগলামি, বিচ্ছেদ ইত্যাদি মিলে অসাধারণ একটি মুভি। মুভির মধ্যে অসাধারণ সব কমেডি দেখা যাবে, একটু কেটে সেটে মুভিটা বেশ ভালো লাগার মতো। রোমান্টিক ফ্যানদের কাছে খুব ভালো লাগবে, গ্যারান্টি। নাম্বার থ্রি, দ্য ম্যান ফ্রম নো হিয়ার। এই ছবিটি মুক্তি পায় 2010 সালে। কোরিয়ান থ্রিলার সিনেমা নিয়ে নতুন করে বলার কিছু নেই, সেটা ইতিমধ্যে বুঝে গেছেন হয়তো। বই কিংবা মুভি, কোরিয়া যাই হোক না কেন, প্রতিটি জিনিস এত মুগ্ধ করে যা বলার বাইরে। মূল চরিত্রে জীবনযাপনের বর্তমানের মানে খুঁজে পাওয়া ভার হয়ে যাচ্ছে এই সময়ে প্রতিবেশী ছোট্ট মেয়েটা সুমিতাকে আপন করে নেয়। কিন্তু এই একই মেয়ের মা বাবার ড্রাগ এডিকশন ছোট্ট মেয়েটির জীবন যেন বিষিয়ে তুলছে। এক অদ্ভুত সম্পর্কের জের ধরেই এই সিনেমাটি অ্যাকশন সিনেমার অন্যতম উদাহরণ হিসেবে এগিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনালি এই সিনেমাটি কোরিয়ার সিনেমার নাম বদলে দিয়ে গড়ে তুলেছে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত। নাম্বার ফোর, ওর টু মাই ফাদার। এই ছবিটি মুক্তি পায় 2014 সালে। শুরুতেই বলে রাখা ভালো, একটা সাধারণ পরিবারের গল্পকে এত আবেগময় করার জন্য এই মুভির পরিচালক সবসময় অতুলনীয় হয়ে থাকবে। অভিনয় দক্ষতার সাথে সাথে মূল চরিত্রে সাবলীল হয়ে থাকবেন, সব মিলিয়ে সে একটা অবস্থা। দেখতে দেখতে একসময় মনে হবে চোখের সামনেই ঘটনা ঘটছে, সচরাচর কী আছে গল্পতে। মূল চরিত্রের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য প্রতিটি অংশই তার যুদ্ধ ফুটে উঠেছে। নাম্বার ফাইভ, এ মোমেন্ট টু রিমেম্বার। এই ছবি মুক্তি পায় 2004 সালে। 2004 সালে অন্যতম হিট রোমান্টিক কোরিয়ান মুভি বলতে বোঝানো হয় এই মুভিকে। এই মুভি যতটা না বাণিজ্যিক তার চেয়ে আবেগ, অনুভূতি আপনাকে একদম জীবনের সব কিছু দিবে। যারা মোটামুটি কম বেশি রোমান্টিক সিনেমা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি রিকমেন্ডেড থাকবে। বলা হয়ে থাকে দুনিয়ার সকল রোমান্টিক সিনেমার জনক এই সিনেমা। কোরিয়ানরা থ্রিলার অ্যাকশনে ভালো হয়ে থাকলেও রোমান্টিকেও তারা যে বেশ বিখ্যাত এই মুভি তার প্রমাণ। নাম্বার সিক্স, মিরাকেল ইন কল নাম্বার সেভেন। এই মুভিটি মুক্তি পায় 2013 সালে। এই মুভিতে সবচেয়ে মধুর সম্পর্ক পিতা এবং কন্যার গল্প নিয়ে মুভিটি তৈরি করা। এক পিতা তার কন্যার জন্য সব কিছু করতে পারে, হোক না সেটা স্কুল ব্যাগ কিনে দেওয়া কিংবা অন্য কিছুর বিনিময়েও হাসি খুশি জীবনযাপনের জন্য। মিরাকেল ইন সেল নাম্বার সেভেন হৃদয় বিদারক বিদায় দেখতে বসলে নিজেকে আটকে রাখতে পারবেন না, নিজের অজান্তেই চোখে পানি চলে আসবে। সময় নষ্ট করার ইচ্ছে যদি না থাকে তাহলে অবশ্যই দেখতে হবে মুভিটি। এই মুভি দেখলে বুঝবেন কন্যা ও বাবার ভেতরকার মধুর সম্পর্ক সুন্দরভাবে উপস্থাপন করা যায়, না দেখলে সত্যিই কল্পনা করতে পারবেন না। নাম্বার সেভেন, আই স দ্য ডেভিল। এই মুভি মুক্তি পায় 2010 সালে। আর নাম শুনেই বুঝতে পারছেন কেউ শয়তানরূপী কাউকে নিয়ে এই সিনেমাটি নির্মিত। সিনেমাতে আছে এক দুর্দষ্ট সিরিয়াল কিলার, যে কিনা খুন করে অসম্ভব নৃশংসতায়, শুধু তাই নয় খুন করার পর ফেলে রেখে যায়। এটি আসলেই ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প। সবথেকে কাছের মানুষটির মধ্যে একজন সিক্রেট এজেন্টের একটি বিচিত্র পরিকল্পনা করে, তার ধারণা হত্যা করলে সেটা উপযুক্ত প্রতিশোধ হয় না, তার জন্য দরকার আরও অনেক বেশি কিছু। আর এই পরিকল্পনা তাকে পরিণত করে ভয়ানক এক দানবে, যা ছাড়িয়ে যায় এই সিরিয়াল কিলারের নৃশংসতাকে। এই মুভিটি নিঃসন্দেহে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মানসিক শক্তির সর্বোচ্চ পরীক্ষা নেবে। নাম্বার এইট, এ বেটার সুইট লাইফ। এই মুভিটি মুক্তি পায় 2015 সালে।
সিনেমার মূল চরিত্র একটি কুখ্যাত সন্ত্রাসী দলের একদম উপরের দিকে থাকা একজনকে নিয়ে, এবং হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বসের সাথে তার সম্পর্ক খুবই ভালো এবং তার আনুগত্য নিয়ে বলতে গেলে কোনো প্রশ্নই নেই। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই দেখতে পাবেন যে পরিস্থিতি দ্রুত পাল্টে গেল। ঘটনার পরিপ্রেক্ষিতে আবির্ভাব ঘটে বসের সুন্দর স্ত্রী। বসের ধারণা তার স্ত্রী অন্য কারো সাথে পরকীয়ে জড়িত। ঘটনা সত্যি হলে তাকে নির্দেশ দেওয়া হয় তার স্ত্রীকে মেরে ফেলার জন্য, কিন্তু বসের স্ত্রীর প্রতি দুর্বল হয়ে যায় সে আর অমান্য করে বসে বসের আদেশ। এতে ক্ষুব্ধ হয়ে বস লোক পাঠায় তাকে মেরে ফেলার জন্য। নিজেকে বাঁচানোর জন্য এখন তাকে একাই লড়াই করতে হবে পুরো একটি সন্ত্রাসী দলের সাথে। এরপরে সম্পূর্ণ কাহিনী প্রতিশোধ ঘাত প্রতিঘাতের। নাম্বার 9, দ্য চেজার। এই ছবিটি মুক্তি পায় 2008 সালে। আর্থিক সমস্যার কারণে এক লোক মেয়েদের দিয়ে যৌন ব্যবসা শুরু করে, কিন্তু হঠাৎ করেই তার তত্ত্বাবধানে থাকা মেয়েদের মধ্যে এক এক করে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এরই মধ্যে খেয়াল করা যায় তার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে পরিচিত এজেন্ট, যে প্রায় তার কাছ থেকে মেয়ে নিতে আসত। বরাবরের মতো সেদিনও এসেছিল, অসুস্থ থাকা সত্ত্বেও নিজের ব্যবসার একটি মেয়েকে ওই লোকের কাছে যেতে বাধ্য করেছে। এরপরেই লোকটি হঠাৎ করে আবিষ্কার করে যে এখন পর্যন্ত যতগুলো মেয়ে হারিয়েছে তাদের মধ্যে সবাইকেই সে ওই লোকের কাছে পাঠিয়েছিল। ধীরে ধীরে সে বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে। এরপরে হন্নি হয়ে খুঁজতে থাকে ওই লোককে। এর সাথে সাথে বুঝতে পারে তার উপর নির্ভর করছে অসুস্থ মেয়েটির জীবন, এবং নিজেও বুঝতে পারে যে সিরিয়াল কিলারের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এখন সময় এসেছে নিজের বুদ্ধিমত্তা দিয়ে বেরিয়ে আসার। বাঁচা মরার এই লড়াইয়ে কী হতে যাচ্ছে তা জানতে হলে শেষ পর্যন্ত সিনেমাটি দেখে নিন। নাম্বার 10, ডেইজি। প্রেমের গল্প। একজন ক্রিমিনাল আর একজন পুলিশ দুজনেই একটা মেয়েকে ভালোবাসে। মেয়ে ভালোবাসে এমন একজনকে যে প্রতিদিনই তাকে ফুল উপহার দেয়। দুজনের ভিতরে একজন সেই উপহারদাতা। কিন্তু গল্প ঘুরে গেল, অসাধারণ একটা ফিল্ম, পড়া রোমান্টিক ফিল্ম, শেষ দিকে মনটা বিষিয়ে উঠবে, যাকে বলে থ্রিলার ফিনিশিং। তো শেষ করছি আজকের ভিডিও কোরিয়ার 10টি থ্রিলার অ্যাকশন মুভির আলোচনা। আগামী ভিডিওতে আলোচনা করব কোরিয়ার জনপ্রিয় 10 জন অ্যাক্টর সম্পর্কে, এবং আপনাদের জানানোর চেষ্টা করব খুঁটিনাটি সব কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।